আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে জাপানিজ এবি ফ্রাই বা আমরা অনেকে এটাকে চিংড়ি ভাজি বা চিংড়ি পাকোড়া বলে থাকি সেটাই করে দেখাচ্ছি খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা মুচমুচে এই চিংড়ি ফ্রাই করতে আমার এখানে লাগছে বড় সাইজের চিংড়ি আমি প্রায় দশ থেকে বারোটি এখানে চিংড়ি নিয়েছি আর যেই চিংড়িটা আমি আজকে পাকড়ার জন্য নিয়েছি সেটা আগে থেকে পরিষ্কার করা ছিল তাই এটা লেসটা নাই যদি আপনারা ফ্রেশ চিংড়ি ব্যবহার করেন তাহলে অবশ্যই লেসটা রেখে দিবেন এতে দেখতে খুবই ভালো লাগে এখন এই চিংড়িটা যাতে সোজা হয় তো তার জন্য আমি চিংড়ির উল্টা পাশে এরকম চাকু দিয়ে কেটে দিচ্ছি দিয়ে এরকম হাত দিয়ে এটার যে মাসুলটা আছে সেটা এরকম ভেঙে দিচ্ছি তাহলে এটা দেখতে একদম সোজা হবে কারণ বেশিরভাগ চিংড়ি ভাজা পাকোড়া বা এবি ফ্রাই দেখতে একটু সোজা আকৃতিই হয় আপনারা চাইলে যেভাবে এই চিংড়িটা আছে সেভাবেও কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন তবে দেখে সৌন্দর্যের জন্য আমি এটাকে এভাবে মাঝখান দিয়ে তিন ভাগে বা দুই ভাগে কেটে দিয়ে জাস্ট মাছলটা এভাবে হাত দিয়ে বেঁকে দিচ্ছি বা মাছলটা ভেঙে দিচ্ছি দেখতেই পারছেন একটু সোজা সোজা লাগছে মানে লম্বা আকৃতির হয়ে গেছে এই চিংড়িটি আর এভাবে করে আমার সবগুলো চিংড়ি সোজা করা হয়ে গেছে বা লম্বা আকৃতির দেওয়া হয়ে গেছে এখন এই চিংড়িগুলো মেরিনেট করে নিতে হবে তার জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচের চার ভাগের এক ভাগ রসুন গুঁড়া আর এক চা চামচের চার ভাগের এক ভাগ আদার গুঁড়া আর সাথে দিয়েছি অল্প করে মানে হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি এই চিংড়ির মধ্যে আমি আর কোনো প্রকার হলুদ জিরা গুঁড়া মরিচ বা ধুনিয়ার ব্যবহার করছি না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু জিরা ধুনিয়া বা মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন এখন আমি এই চিংড়ির উপরে দিয়ে দিচ্ছি অল্প করে লেবুর রস প্রায় এক চা চামচের মতো দিয়ে আবারও একটু আলতো করে মেখে নিচ্ছি এই চিংড়িটা যত হালকা মশলা দিয়ে ম্যারিনেট করবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চিংড়িগুলো কোট করতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে এখানে মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন বা এখানে মরিচের গুঁড়া আর একটু বাড়িয়েও দিতে পারেন তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর এই ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি আর লাগছে আমাদের ব্রেড আমি এখানে ব্যাডগ্রাম নিয়েছি আসলে পরিমাণটা বলা যাচ্ছে না যতটুকু প্রয়োজন হবে ততটুকুই নিয়ে নিলে হবে তাও আমি এখানে এক কাপের পরিমাণ নিয়েছি এখন চিংড়িগুলো কোট করতে হবে প্রথমে চিংড়িগুলোকে যেই ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেইখানে দিয়ে দিচ্ছি তারপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ডিম থেকে তুলে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামের মধ্যে তো এইভাবে করে কিন্তু চিংড়িগুলো আমি কোট করে নিব আশা করবো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা চিংড়ি কোট করে দেখাচ্ছি এরকম প্রথমে দিয়ে দিতে হবে ময়দার মধ্যে তারপরে ডিমের মধ্যে চুপিয়ে নিতে হবে তারপরে ব্রেড গামসের মধ্যে দিয়ে দিতে হবে চাইলে আপনারা ব্রেড ক্রামসের দেওয়ার পরে হালকা করে আলতো করে একটু চাপ দিয়ে নিতে পারেন এতে করে ব্রেড গামসগুলো ভালো করে চিংড়ি গায়ে লেগে যাবে তো এইভাবে করে আমি সবগুলো চিংড়ি কোট করে নিয়েছি এখন হচ্ছে চিংড়িগুলো ভাজতে হবে ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি আর তেলটা একটু হাই হিটে গরম করে তারপরে আঁচটা মিডিয়ামে রেখেছি এখন একটা একটা করে চিংড়ি ছেড়ে দিচ্ছি ক্রিস্পি ক্রিস্পি এই চিংড়ি ফ্রাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যে কোনো অতিথি আপ্যায়নে বা আপনারা বিকেলের নাস্তাতে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই চিংড়ি ফ্রাই বা জাপানিস এবি ফ্রাই বলে থাকে চিংড়িগুলা ভাজার জন্য আমি অল্প অল্প করে নেড়ে দিচ্ছি নাড়াচাড়া করলে দেখা যাবে চিংড়ির চারপাশটার কালারটা একদম সুন্দর হয়ে মানে একই রকম হয়ে গেছে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই চিংড়িটা ফ্রাই করতে তারপরে আমি চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একদম পারফেক্ট এবং অসম্ভব লুবনীয় চিংড়ি ফ্রাই হয়ে গেছে বাকি যে চিংড়িগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি মনে রাখবেন রান্না করার সময় তেলটা একটু হাই হিটে রেখে গরম করে তারপরে মিডিয়াম টু লো হিটে নিয়ে আসবেন কারণ চিংড়ি ভাজতে কিন্তু সময় অত বেশি প্রয়োজন হয় না খুবই অল্প সময়ে চিংড়িগুলো ভাজা হয়ে যায় যদি আপনি বেশি সময় ধরে চিংড়িগুলো ভাজতে থাকেন তাহলে ভিতরে টাইট হয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না তাই দুই থেকে তিন মিনিট চুলার আঁচের উপরে ডিপেন্ড করে সময় নিয়ে আপনারা ভেজে নেবেন সবগুলো চিংড়ি ভাজার পর আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি এতে করে চিংড়ির গায়ে যে তেলটা থাকবে সেটা টিস্যুর মধ্যে চলে আসবে খাবারের আগে আমরা যে স্টার্টার হিসাবে খাবারগুলো খাই সেই হিসাবেও কিন্তু আপনারা এই চিংড়ি ফ্রাই করতে পারেন আশা করব আমার আজকের এই চিংড়ি ফ্রাই বা জাপানিস এবি ফ্রাই আপনাদের কাছে ভালো লেগেছে চিংড়ি ফ্রাই চিংড়ি ভাজা বা চিংড়ি পাকোড়া বা এবি ফ্রাই যেটাই বলেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্রিস্পি ক্রিস্পি এই চিংড়িটা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এই চিংড়ি ফ্রাইটা আমার কাছে দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মুচমুচে এই চিংড়ি ফ্রাই আমি পরিবেশন করেছি ক্যাচ আপ আর সাথে আপনার কাছে যেই সসটা খেতে ভালো লাগে আপনি তার সাথেই এটাকে পরিবেশন করতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম